জাতীয় দলের নিয়মিত ফুটবলার তপু বর্মন ডিফেন্ডার হয়ে জাতীয় দলের জার্সিতে 45 ম্যাচে গোল করেন 6টি। ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসের হয়ে। তবে গেল বছরের 4 ডিসেম্বর স্বাধীনতা কাপের এক ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন তপু বর্মন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মধ্যে বুটের স্পাইক আটকে গিয়ে বাম পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান এ ডিফেন্ডার। এরপর চিকিৎসকের পরামর্শে 1.5 মাস বিশ্রামে ছিলেন তপু। পুনর্বাসনে থাকাকালীন ক্লাবের মেডিকেল টিমের পরামর্শে জিম, সাইক্লিং ও সুইমিং করে সময় পার করেন তিনি। দেশের চিকিৎসক দেবাশিস চৌধুরীর পরামর্শে চলতি বছরের 17 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ভারতে যান তপু বর্মন। সেখানে বিশেষজ্ঞের কাছে হাঁটুর সফল চিকিৎসা শেষে দেশে ফেরেন এই ফুটবলার। বর্তমানে ক্লাবের সঙ্গে থেকেই নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন তপু। সব মিলিয়ে ইঞ্জুরি থেকে শতভাগ সুস্থ হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে ফিরবেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার। মোটামুটি আমার খুবই ভালো অবস্থা, তারপরও আমি আমার ক্লাব ফিজিও প্লাস আমার আরেকটু ইচ্ছা আছে, আমি যাকে দিয়ে সার্জারিটা করেছি তাকে তার সাথে আরেকবার দেখা করতে চাই আর কি। তো তারপরে ডিসিশনটা নিব, আশা করি সেপ্টেম্বরের দিকে আমি 100% সুস্থ হতে পারবো। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ম্যাচ যদি আমার খেলতে হয় তার আগে আমার প্রিপারেশন ম্যাচ খেলতে হবে, যে আমি কতটুকু দিতে পারবো ন্যাশনাল টিমে যে বা ক্লাবের হয়ে খেলে। এদিকে ইঞ্জুরির কারণে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ খেলা হয়নি তপুর, তারপরও বিগ ম্যাচগুলো মিস করেছেন এই ফুটবলার। দেশের শীর্ষ লিগে অভিষেক হওয়ার পর বসুন্ধরা কিংস টানা 3 বার শিরোপা জেতায় উচ্ছ্বসিত তিনি। ইঞ্জুরি পার্ট অফ স্পোর্টস, ওইটা অবশ্যই আমার এজ এ প্লেয়ার হিসাবে সব এটা সব প্লেয়ারের জন্য একটা খারাপ ব্যাপার যখন সে ইঞ্জুরি থাকে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে আমাদের টিমটা আজকে চ্যাম্পিয়ন হয়েছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ এই জায়গায় প্রত্যেকটি প্লেয়ার অনেক স্যাক্রিফাইস করেছে এবং হার্ডওয়ার্ক করেছে, কারণ একটাই টার্গেট ছিল আমাদের এই সিজনটা অনেক ইম্পর্টেন্ট সিজন, কারণ আমরা হ্যাট্রিক শিরোপার জন্য লড়বো। তো এটা কিন্তু আমরা সাকসেস করতে পেরেছি। বসুন্ধরা কিংস আগামীতেও লিগের শিরোপা জিতবে বিশ্বাস তপু বর্মনের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।